বাংলাদেশের গাইবান্ধা জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়নের নাম হলো দাপেরহাট। দাপেরহাট ইউনিয়নে এরা বেসিক্যালি এটা উঁচু এলাকা, প্রচুর ফসল হয় উঁচু এলাকায়, আলু হলুদ মরিচ এগুলো প্রচুর হয়। আমরা আজকে আসছি একটা হলুদের খোলাতে, যেখানে হলুদ শুকাইতেছে, সিদ্ধ করতেছে, প্রচুর নানা প্রকারের হলুদ। চাচা, এটা এই হলুদটার নাম কি? এটার কি সরগি হাইব্রিড? আর ওইটারে কি বলেন গোড়া? ওটা মূল বলা হয়। ওইটা মূল, আর এটারে? ওটারে বই, এটারে বই বলে। আর এগুলারে? ঝুর। ঝুর মানে এলো একবারে চিকন চিকন যেগুলো আর কি মূল, এবং প্রচুর সরানো ছিটানো কয়েক টন হলুদ। এগুলো অবশ্য কাঁচা হলুদ, এগুলো সবই কাঁচা হলুদ। কাঁচা হলুদ এখানে শুকাইতেছে, আর এগুলো হলো শুকানো হলুদ, তাও কাঁচা হলুদ। এগুলো এখনও ইয়ে করানো হয়নি, সিদ্ধ করানো। হলুদের একটা প্রসেস, মাঠ থেকে নেওয়ার পরে সিদ্ধ, শুকায়, শুকানোর পরে সিদ্ধ করে, এটা আবার সিদ্ধ করা, সিদ্ধ করা শুকানো। বিস্তীর্ণ এলাকা নিয়ে হলুদ, এরা বেসিক্যালি হলুদ ব্যবসায়ী বা ব্যবসায়িক উদ্দেশ্যে হলুদ প্রক্রিয়াজাত করে। আমরা এখন দেখাবো হলুদ কীভাবে সিদ্ধ করতেছে। এটা কি জন্য? এটা দোন দোন এখানে না, ধুইনা, ওটা তো ঢালি। সিদ্ধ করার পর জাগলাটা উপরে দিয়া এই যে সিদ্ধ হইতেছে হলুদ। জাল দিতেছে, সিদ্ধ করতেছে, এই যে পড়তেছে। এখন কি ঢালবেন নাকি? ঢালার সময় হয়েছে। আচ্ছা, আমিও দেখলাম সিদ্ধ করা হলে ডালা হবে। সিদ্ধ শেষ, আপনারা এই হলুদ কোন দিকে বিক্রি করতেন, করেন বা কোথায় বিক্রি করেন? এখান থেকে পাইকাররা নিয়ে যায়? ওই পাশে নিয়ে যায়, স্কয়ার নিয়ে যায়। স্কয়ার অবশ্য ওদের তো ইয়ে আছে, বড় ইন্ডাস্ট্রি আছে, ওখানে নিয়ে ইয়ে করে। ধরেন এই সিদ্ধ করার পর কতদিন লাগে এটা শুকাইতে? 15 দিন আপনি টানা শুকাইতে থাকবেন, এক মাস সময় লাগে। এগুলো তো আবার বেশি সিদ্ধ করা লাগে না? কাটতে হবে, ওগুলোকে বস্তার গুলোকে শুকিয়ে শুকানো না? কাঁচা হলো এদের। এরা হলো বাংলাদেশের বৈচিত্র্যময় জীবন জীবিকার এক প্রকার, যে এরা হলুদ কৃষকদের থেকে হলুদ পাইকারি রেটে কিনে এনে হলুদ প্রক্রিয়াজাত করে বিভিন্ন মার্কেটে বড় বড় পাইকারদের কাছে বিক্রি করে। এরা নর্মালি কাঁচামাল কিনে, এরপরে স্থানীয় সিদ্ধ করে শুকান, এরপরে বড় বড় পাইকারদের কাছে, বড় বড় মিলগুলো যায়। স্কয়ার কোম্পানির প্রচুর হলুদ আছে জায়গায়, ছোটো ছোটো দোকানগুলোতে ওরা প্যাক করে বিক্রি করে।